আছো সবাই? হ্যাঁ স্যার, আপনি আচ্ছা, কেমন আছেন? রুটিন ফলো করবে, প্রতিদিনই একটা না একটা ক্লাস থাকবে, আর অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়াও মজা লাগে, এবং তোমরা ক্লাসে অংশগ্রহণ কেমন লাগে? নতুন সিস্টেম নতুন পদ্ধতি সবার কাছেই ভালো লাগে। হ্যাঁ স্যার, তা শিখে গুলো মজার কবিতে। কুল্লু জাবিদিন লাজিজ, আরবিতে একটা শব্দ আছে বা একটা বাক্য আছে, প্রত্যেক নতুন উত্তর বিজ্ঞানী আলাদা আলাদা, এই পূর্বত বাক্যের আলোকে যে আমাদের অনলাইনে ক্লাস ভালো লেগেছে। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী শিক্ষক গোলাম সরকারি বিদ্যালয়। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের থেকে কবিতা থেকে আলোচনা করা হবে। আমাদের বইয়ের 81 পৃষ্ঠা, কাজী কাদের নওয়াজ। কাজী কাদের নওয়াজ একজন উঁচু মাপের একজন কবি ছিলেন। তার কবিতায় অনেক উপদেশ আছে, অনেক তার ব্যবহারে আছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন 1909 সালে 15 জানুয়ারি, আর ইন্তেকাল করেছেন 1983 সালে 16 জানুয়ারি। আমরা তার লিখিত কবিতা সম্পর্কে আলোচনা করব। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য বিখ্যাত ছিলেন। বর্তমানে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাস করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়। লেখার মান অনেক সুন্দর, অনেক উন্নত মানের, এবং কবি ছিলেন। উনি শিক্ষাগুরুর মর্যাদা লিখতে গিয়ে সকল শিক্ষাগুরুকে আমিনের চোখে দেখেছেন এবং তার করেছেন। আমরা কবিতাটি পড়ে নেই। শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি মুছে সব করেছেন সব ভাবলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার কবি। দিল্লিপতির পুত্রের পরে চরণের পরে তার ভালে কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির খুঁজি তো আমি দিল্লির প্রতি সে তো কোন সার ভয় করি না কো হারি না কো ধার মনে আছে মৌর বল বাদশা সুদলে শাস্ত্রের কথা শুনব অনর পথ যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শুনাবো শাহান শাহে। আর পরদিন বাদশার পুত শিক্ষককে ডেকে নিল, ডেকে নিয়ে গেল কিল্লাতে, খাস কামরাতে যাবে শিক্ষককে, শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনাবো
প্রণাম জানাবো, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য আমি বুঝিতে পারিনি হয় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালা। এদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তথাপে হাতে যাবে চরণ আপনি করেন ছলন, পুত্র আমার জল ঢালি শুধু গাইছে ও চরণ। নিজ হাতটি আপনার পায়ে বুলাইয়ে সচেতনে দুয়ে না কেন চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষককে আজি দাঁড়ায় সর্বগৌরবে পূর্ণ ইস করি বাদশাহে তবে কহেন উচ্চরবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীত। সত্যি তুমি মহান উদার বাদশা বাদশা আলমগীর। আমরা কবিতা পাঠ করলাম, এই কবিতার কবি শিক্ষকের মর্যাদা সমুন্নত করেছে। দিল্লির বাদশা বাচ্চার ছেলে হাতে নিয়ে পানি ঢেলে ঢেলে ছিলেন কথা সাহেব শিক্ষক সাহেব উনি উজু করতেছিলেন বাচ্চা দূরে দাঁড়িয়ে দেখতেছিলেন মৌলবী সাহেব শুধু হাতটা মুখমন্ডল পা পুরো নিজ হাত দিয়ে ঢেলে দিচ্ছিলেন থেকে দেখে মনটা বেশি ভালো পাইনি এই জন্য মৌলভীকে ডেকে ডেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু শিক্ষা দিচ্ছিলেন কেমন ধরনের বেয়াদবি বাদশা যখন শিক্ষককে ডেকে পাঠালেন শিক্ষক ভীত হলেন তার ছেলে তার আমি খেতন দিয়েছি বাচ্চার ছেলে পানি ঢেলে দিয়েছে হয়তো বাচ্চা দেখে মাইন্ড করেছেন মনে কিছু করেছেন যে তার ছেলেকে কেন কাজে লাগাইছি তবে বাচ্চা শিক্ষক ভয় পেয়েছিলেন বাচ্চার সংবাদ পেয়ে আবার সে বলতে মনে মনে চিন্তা করছেন আজকে শিক্ষকের যে গুরুত্ব আমি সত্য কথা বলবো সঠিক কথা বলবো শিক্ষকের মর্যাদা শিক্ষার মর্যাদা সবার উপরে ধন্যবাদ শিক্ষক এই মনোবলকে মনকে চাঙ্গা করে বাচ্চার দরবারে গেলেন বাচ্চার নাম ধর আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আমি কিভাবে তাকে বেয়াদবি শিক্ষা দিলাম বললেন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছি পানি ঢালতে ছিল আর আপনি দু হাত দিয়ে পাও দুখানে ঘুরিতে ধৌতে করতেছিলেন খুশি ছিল ছেলে পা দুটো নিজে ধৌতে করে দেবে আমার ছেলে বাচ্চার ছেলে বা তারই ছেলে হোক সন্তানের গুরুত্ব চেয়ে সম্মান আদর কদর কদর আদব শিক্ষা গ্রহণ করবে শিক্ষকের থেকে কেন সে পা আপনার হাত দিয়ে ধৌতে করছিল না
শিক্ষক ভুল বুঝতে পারলো এবং ভুল ভেঙে গেল যে আমি পানি ঢেলে দিয়েছি আর আমি উঁচু করেছি, হাত পা ধুয়েছি, পায়ে পানি ঢেলে দিয়েছে, এতে বাচ্চার মান সম্মান ইজ্জত যায়নি, ছেলে বংশ কেন হাত দিয়ে বা শিক্ষক গুরুর পা ধুয়ে দিল না, এই জন্য তাকে আরো আমি বেয়াদবি বানাইছে, বেয়াদব বানাইছে, এইটা বাচ্চা বুঝতে চাইছে। তখনই শিক্ষা গুরুর মনটা ভরে উঠলো এবং সে সত্যি বলে ফেললো শেষের দুই লাইন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীত, চির উন্নত হলো শিক্ষকের মাতা তাদের শীত, চির উন্নত হলো এবং সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, সত্যি বাদশাহ আলমগীর। এই কবিতার আলোকে শিক্ষার মর্যাদা, এই কবিতার আলোকে গুরুর মর্যাদা ফুটিয়ে তুলেছে আজকের আমাদের সমাজে। বাস্তব শিক্ষা নেই, কুশিক্ষা শিখছি চতুর্দিক থেকে, সত্যিকারে যদি আদর্শ শিক্ষক হই আমরা, আমাদের ছাত্র আদর্শবান ছাত্র হবে, ছাত্রদের থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ভালো মানুষ হবে, সুন্দর মানুষ হবে, জাতিকে গড়বে, দেশকে গড়বে, সুশিক্ষিত হবে। আজকের আমাদের ছাত্ররা পথভ্রষ্ট হয়ে যায়, বিভিন্ন মানুষের দ্বারা মিসগাইড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার আদর্শ নাগরিক না হয়ে দেশের জাতির ওস্তাদের মা বাবার খেদমত সঠিকভাবে না করে তারা মানুষ পশু হয়ে যায়, অমানুষ হয়ে যায়। শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন, ইকরা তোমরা পড়ো, পাঠ করো, বিসমি রব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সেই পূর্ব নামে তোমরা পড়ো, তোমরা বোকা থাকো না, তোমরা মূর্খ থাকো না, এই মূর্খতা দূর করে দাও, তোমাদের ভিতর শিক্ষা অর্জন করো। হযরত মুসলামের কাছে যখন ঐশীবেন প্রথম আসলো আসমান থেকে, আসমানি থেকে আকাশ থেকে আল্লাহ নিয়েছে, প্রথম শব্দ ইকরা পড়ো, পাঠ করো, আর আজকে শিক্ষায় শিক্ষিত হইয়া অমানুষ হইতে শিক্ষিত হই না। আমাদের ছাত্র বন্ধুরা তোমাদেরকে বলছি, সঠিক শিক্ষিত হয়ে দেশ ও জাতির ক্ষেত্রে মা বাবার ক্ষেত্রে করবা, ওস্তাদের ক্ষেত্রে করবা এবং শিক্ষার মর্যাদা। তুমি যদি যে কোনো প্রতিষ্ঠানের ছাত্র হও, খারাপ কিছু না করে সেদিকে হবে। আল্লাহ রসুল উনি বলেছেন, আমি একজন শিক্ষক হিসেবে বিবেচনা করলে তাকে বিচার করলে প্রত্যেকটা ক্ষেত্রে সে আদর্শ শ্রেষ্ঠ মানুষ ছিলেন। উনি সবকিছু বাদ দিয়ে বলছেন, আমি একজন শিক্ষক আল্লাহ শিক্ষা দান করেছেন এবং তার শিক্ষায় এই বিশ্বের ভিতর যত ভালাই জিনিস আছে, ভালো জিনিস আছে দেখা যায়। হযরত উমর আমি হইতেছি না, আমি তোকে দাঁড়িয়ে টাকা দিয়েছি, বিশ্ব ওই জাতি ওই কৃষি এবং উচ্চ
মাপের হবে আন্দাজের নাম করিনি তাদের শিক্ষা যেটাই যেটাই ফুদে হেডায় একটা প্রতিবন্ধী শিক্ষকদের কাছে আমরা আমাদের উস্তাদের কাছে দিই আমাদের উস্তাদরা তাদের উস্তাদের কাছে দিই এভাবে প্রত্যেকই আমরা আমাদের গুরুজনের কাছে দিই অতএব শিক্ষকদের সাথে কদর কর্তা হালিতা প্রত্যেকই আশা ব্যবহার করবে বলবে আর আমাদের মর্যাদা তথা সরলতা তোমরা এগুলা খাতায় লিখে রাখবে স্কুল খোলার পর বিদ্যালয় খোলার পর আমরা এগুলা দেখে তোমাদেরকে মূল্যায়ন করবো বাচ্চা আলমগীরের পুত্রকে কে পড়াবে বাচ্চা কি দিতে বলেন বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন মুতরে ডাক দিনে ভাগত বাবু মান করো ইজ্জত করো শিক্ষা দাম বেশি শিক্ষকের দাম বেশি তুই কথা কইছ না তো শিক্ষক মাইকে তুই ফুয়া বাচ্চা কি বললেন ভাগত শিক্ষক কি বলে বাচ্চা সুনাম বললেন কামরুল দিয়া প্রশ্নগুলো সে দেবে এটা একটা গরু এটা প্রতিবন্ধী প্রতিবন্ধী প্রতি নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 2 সব তুই সব তুই সব তুই মর্যাদা কবিতাটা পাঠ করে আমার মনটাও ভালো লাগছে আশা করি তোমাদের মনটাও ভালো লাগবে আমাদের ভুল ধারণা দূর হবে এবং আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি বিশ্বের সকল মানুষের সেবা করব এই বলে আমি আমার সরাসরি বলো তালি দিছি।